আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি হচ্ছে টেলফিন ট্যাবলেটের উপরে। এটি মূলত দাউদ এছাড়া বিভিন্ন নখের যে সংক্রমণ রয়েছে, হাতে বা পায়ের নখে যে সংক্রমণ হয়, যেটি আমরা বলে থাকি বিভিন্ন সময় যে নখের সিকা, এই রোগের জন্য বা এই চিকিৎসার জন্য মূলত টেলফিন ট্যাবলেট ডক্টর অ্যাডভাইস করে থাকেন। তো আজকের আমি এই টেলফিন সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এজন্য আপনারা আমার পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যান। যাই হোক, প্রথমে আপনাদেরকে টেলফিন ট্যাবলেটটি একটু দেখাচ্ছি। দেখুন, এই ঔষধটি বাহির থেকে দেখা যায় না, ছড়ানোর পরে দেখা যায়। দেখুন, এটি মূলত টার্বিনাফাইন গ্রুপের ইউনিমেড ইউনি হেলথ লিমিটেডের টেলফিন নামে এই ঔষধটি। এটি কী কী রোগের জন্য সেবন করবেন সেটি একটু বলে দিচ্ছি। আমার যদিও এই চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে টেলফিনের উপরে, তো আমি আজকের একটু বিশদভাবে আলোচনা করব এই টেলফিন ট্যাবলেটটি নিয়ে। তো সেজন্য আপনাদেরকে নজর রাখতে হবে আমার ভিডিওটি উপরে। তো এটি মূলত কী কী রোগের জন্য ডক্টর অ্যাডভাইস করে থাকেন সেটি হচ্ছে টেলফিন ট্যাবলেট পা অথবা হাতের আঙ্গুলের নখের ডার্মাটোফাইটিস, যেটিকে টিনিয়া অনগুইয়াম বলা হয়ে থাকে এটি ডাক্তারের ভাষায় বা মেডিকেলের ভাষায়, এই জনিত সমস্যায় যেটি আমরা আমাদের ভাষায় চিকা বলে থাকি, মূলত পায়ের আঙ্গুলের নখ অথবা হাতের আঙ্গুলের নখ নষ্ট হয়ে যায় অথবা ক্ষয় হয় অথবা ব্যথা হয়, সেখানে পুঁজ বের হয়, এই রোগের জন্য। এছাড়া আরও যে যে রোগের জন্য সেটি হচ্ছে বিভিন্ন প্রকারের ফাঙ্গাস বা বিভিন্ন প্রকারের ইস্ট দ্বারা সৃষ্ট ত্বকের ফাঙ্গাল সংক্রমণে, ত্বকের ইস্টজনিত সংক্রমণে, বিশেষভাবে ক্যান্ডিডা প্রজাতি যেমন সি অ্যালবিকান্স, মেলাসেজিয়া ফারফার হিসাবেও পরিচিত, এই সমস্ত টিনিয়া বিভিন্ন, যেগুলো দাউদ মূলত, এটি ডক্টরের ভাষায় আপনাদেরকে বললাম এটি মূলত দাউদ, যে দাউদ বা এই সুলকানি, এগুলোর জন্য মূলত ডক্টর অ্যাডভাইস করে থাকেন। তো এটির মাত্রা প্রয়োগবিধিটা একটু বলে দিচ্ছি, তারপরে এটি সতর্কতাও আমি জানাবো আপনাদেরকে যে কী কী রোগের জন্য ব্যবহার করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেটি অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হবে এই ঔষধ সেবনের পূর্বে। যেমন মাত্রা, এই টেলফিন ট্যাবলেট মূলত হাতের নখের জন্য, যেটি হাতের বা পায়ের নখের জন্য টার্বিনাফিন গ্রুপের এই 250 মিলিগ্রামের, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্যাবলেটটি, এটি মূলত 250 মিলিগ্রামের ট্যাবলেট টার্বিনাফিন গ্রুপের টেলফিন নামের। এটি মূলত একটি করে ট্যাবলেট প্রতিদিন 12 সপ্তাহ পর্যন্ত সেবন করতে হয় এবং সুস্থভাবে নখ যাতে বৃদ্ধি হয় এর মধ্যেই হয়ে যাবে নখের, এবং দিনে একবার বা দুইবার এটির ক্রিমও রয়েছে সেটি আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া যাদের দাউদ বা এই ধরনের সুলকানি রয়েছে তাদেরকেও অন্তত কমপক্ষে এটি প্রতিদিন একটি করে 250 মিলিগ্রামের ট্যাবলেটের 28 থেকে 6 সপ্তাহ পর্যন্ত, যেটি 28 থেকে 42 দিন পর্যন্ত সেবন করতে হয়। অনেক সময় তীব্র আকার ধারণ করলে সে বেশিও সেবন করতে হয়। আমি যেই মাত্রাটি মূলত আপনাদেরকে বললাম বা জানালাম এটি মূলত একটি জেনারেল মাত্রা, আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন, ডক্টরের যেই ডোজেস থাকে সেই ডোজেসটি সম্পন্ন করবেন।
সতর্কতা বা কিসের কি কি ঔষধের সাথে ব্যবহার করা যাবে না সেটিও একটু আপনাদের জানার দরকার রয়েছে, সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি। এই গ্রুপের ঔষধের প্রতি যাদের সংবেদনশীলতা রয়ে আছে এমন রোগীদের ক্ষেত্রে এই টার্বিনাফিন ট্যাবলেট অথবা ক্রিম ব্যবহার নিষিদ্ধ। এছাড়া সতর্কতা, এই ট্যাবলেট পূর্ববর্তী যকৃতজনিত রোগ ছিল বা ছিল না এমন রোগীর ক্ষেত্রে চিকিৎসার জন্য টার্বিনাফিন ট্যাবলেট ব্যবহারের দুর্লভ ক্ষেত্রে যকৃত অকার্যকারিতা, কিছু ক্ষেত্রে মৃত্যু অথবা যকৃত প্রতিস্থাপনের ঘটনা রয়েছে। টার্বিনাফিন ব্যবহারের ফলে যকৃতের সমস্যা হয়েছে এমন রোগীদের অধিকাংশ ক্ষেত্রে মারাত্মক তন্ত্রীয় সমস্যা ছিল এবং টার্বিনাফিন হেতু তা নিশ্চিত নয়। সক্রিয় অথবা দীর্ঘমেয়াদী যকৃতীয় রোগীদের ক্ষেত্রে যকৃত সমস্যা বা ইহার পরবর্তী ফলাফল আরও খারাপ হতে পারে। যকৃতে যাদের সমস্যা রয়েছে তারা মূলত এটিকে এড়িয়ে চলাই উত্তম। এছাড়া গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করতে পারবেন কিনা সেটিও বলে দিচ্ছি। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর পর্যাপ্ত এবং সম্পূর্ণ কোনো তথ্য নেই, যদিও যেহেতু এই ঔষধটি মূলত প্রাণী দেহের উপরে অ্যানালাইসিস করা হয়েছে, প্রাণী দেহের উপরে মূলত এই ঔষধটি পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে মূলত এটি গর্ভাবস্থায় ব্যবহার না করাই উত্তম বা এটিকে এড়িয়ে যেতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়া এই ভিডিওটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।